মাঝ রাতে দুনিয়া যখন নিস্তব্ধ নিঝুম, ঠিক তখনই প্রাণ চঞ্চল আর ভীষণ ব্যস্ততায়, শব্দহীন মুখরতায় কর্মচঞ্চল হয়ে ওঠে ভারত বাংলাদেশের কিছু সীমান্ত অঞ্চল। জোড়া চালানের এই স্বর্গরাজ্যের নাম সুলতানপুর। 257 বছর আগের বীর সুলতান খায়রুদ্দিন খিলজির নামে এই অঞ্চলের নাম। বাবা জান, আমার জন্য দোয়া করেন, আমার মাথাটা গরম থাকে। সবই তার ইচ্ছা। খায়রুদ্দিন খিলজির আত্মশুদ্ধি আর সৎ জীবন যাপনের মাধ্যমে যে বীর বংশের সূচনা হয়েছিল, আগের রীতি রেওয়াজ চর্চা ভুলে গিয়ে সেখানে জায়গা করে নিয়েছে অর্থ আর ক্ষমতা। নিজের শক্তিরে কেউ আঘাত করতে পারে এমন আহম্মকে আমি করি না, সুসুকতেই না। তুই জান রে আমার জান রে, বেঁচে থাকা তুই কার। সুলতানপুরের চিন্তা নাই, নমিনেশন পাইছে জমির ভাই। জান আছে তোর গ্যাংয়ে প্রত্যেকে সুন্দরতে কাটনা যাওয়া। আমি মোহাম্মদ নাজির রায়হান বলছি। যেমনি ভূতের মতো আইসা কাম সেরে চলে যায়, এই কাজ রমেশ শম্ভু ছাড়া আর কেউ করতে পারবো না। কাকু মটকা কিন্তু ফুটা কইরা দিমু, সারের মতো চিল্লাই না। সবই তার ইচ্ছা, দেখা যাক।